জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে প্রথমবার সেফ ফুড কার্নিভালস আয়োজন করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তর। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যে আয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে অংশ নিয়েছিল হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান শিলাইদহ ডেইরি। আয়োজনে নিজেদের প্রতিষ্ঠানের উৎপাদিত খাদ্যপণ্য ভোক্তাদের মাঝে ছড়িয়ে দিতে কাজ করেছেন কর্মীরা। আল্ট্রা ফ্রুট অ্যান্ড ইয়োগার্ট, আল্ট্রা প্রোবায়োটিক ইয়োগার্ট ড্রিঙ্কস, হানি সহ নানা পণ্য নিয়ে হাজির হয়েছিল শিলাইদহ ডেইরি। প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, শিলাইদহ ডেইরি 1998 সাল থেকে সুনামের সাথে আল্ট্রা ব্র্যান্ডের দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছে। মেলায় তারা নিরাপদ ও ভ্যালু অ্যাডেড পণ্য উৎপাদন ও ক্রয়ে আগ্রহী ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান সমূহ ও নীতি নির্ধারকগণের প্রতি আহ্বান জানিয়েছেন। আমরা হচ্ছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালের সিস্টার কনসার্ন, আমাদের শিলাইদহ ডেইরি, ব্র্যান্ড নেম আল্ট্রা। তো আমরা আর কি এই আমাদের সেফ ফুড কার্নিভালে আমরা আর কি খাদ্য অধিদপ্তরের মাধ্যমে আর কি আমরা এখানে পার্টিসিপেট করেছি। অ্যান্ড আমরা মানে আলহামদুলিল্লাহ অনেক আমরা মানুষের এই পাচ্ছি, তো মানুষ আসছে আমাদের স্টলে এবং আমাদের প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া নিচ্ছে। আমরা আর কি মেইনলি ডেইরি প্রোডাক্টস নিয়ে কাজ করি, তো এই ডেইরি প্রোডাক্টস নিয়ে আমরা মানুষকে আরও ভালোভাবে জানাচ্ছি মানুষ আমাদের প্রোডাক্টসগুলো নিয়ে। যেমন আমাদের কিছু প্রোডাক্টস আছে, যেমন আল্ট্রা ইয়োগার্ট ড্রিঙ্ক, ইয়োগার্ট প্রোবায়োটিক কালচার ইউজ করা, যেটা আর কি বাংলাদেশে আমরাই প্রথম আর কি লঞ্চ করছি।